দৰ্শকসকল, আমি নিউজ নাওৰ পৰিয়ালে আজিৰ পৰা আৰম্ভ কৰিছো এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানৰ কাৰণে আমি নিমন্ত্ৰণ কৰি আনিছো যোৰহাট গায়নগাঁও নিবাসী য়োগেশ্বৰ বিৰাজ দত্তক। আপোনাৰ বহুমূলীয়া সময় খৰচ কৰি আমাৰ ষ্টুডিঅ'ত উপস্থিত হোৱাৰ কাৰণে আপোনাক আমাৰ নিউজ নাও পৰিয়ালৰ পৰা অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। নমস্কাৰ। আমাৰ এই নৱতম অনুষ্ঠানটিৰ সন্দৰ্ভত আপোনাক ক'বলগীয়াখিনি আমাক ক'বলৈ অনুৰোধ জনাইছো। ছ' নমস্কাৰ, মোৰ নাম য়োগেশ্বৰ শ্ৰী বিৰাজ দত্ত। য়োগেশ্বৰ নামটো এইকাৰণেই দিলোঁ যে আচলতে যি য়োগ পথত যি অগ্ৰসৰ হয় তেওঁক য়োগেশ্বৰ বুলি কোৱা হয়, আৰু মই য়োগ পথত অগ্ৰসৰ হৈ আছোঁ। মই ইতিমধ্যে আজি কেইবাবছৰ ধৰি অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ স্কুল কলেজত মই গৈছোঁ। গৈ পেলাই তেওঁলোকৰ যিখিনি সমস্যা দেখিলোঁ বা যিখিনি সমস্যাৰ বিষয়ে মই তেওঁলোকৰ লগত ইণ্টাৰেক্ট কৰি মই গম পালোঁ, আৰু মই ছটা এতিয়ালৈকে তেনেকুৱা পইণ্ট বিচাৰি উলিয়াইছোঁ যিটো আমাৰ ছাত্ৰ ছাত্ৰী প্ৰায় সকলোৰে সেইটোৱেই প্ৰব্লেম হৈ আছে। আৰু এইখিনি কোনো কিতাপত তুমি পঢ়িবলৈ নাপাবা, না তুমি গুগল চাৰ্চ কৰিলে পাবা। চ' ইয়াৰ ভিতৰতে মই প্ৰথম পালোঁ। এতিয়া হয়তো তুমি যেতিয়া ষ্টুডেণ্ট আছিলা তুমি গম পাবা যে আমি পঢ়োঁ ঠিকেই, খুব ধুনীয়াকৈ পঢ়োঁ, মনত থাকে, খুব ধুনীয়াকৈ মনত থাকে, কিন্তু দুদিন বা তিনিদিনৰ পিছত আমি পাহৰি যাওঁ, হয়নে? তুমি হয়তো দুদিন তিনিদিনৰ পিছত পাহৰা, কোনোবাই এসপ্তাহৰ পিছত পাহৰে, কোনোবাই এমাহৰ পিছত পাহৰে, কিন্তু পাহৰি যোৱাটো হয়েই আমাৰ। কেতিয়াবা তুমি সুধি চাইছানে নিজকে যে মই কিয় পাহৰোঁ? কেতিয়াবা নিজে বিশ্লেষণ কৰি চাইছানে যে মই কিয় পাহৰোঁ কথা? মই কি মনোযোগ দি নপঢ়োঁ, মই কিয় পাহৰোঁ? আৰু মনত ৰখাৰ তেনেকুৱা কিবা টেকনিক আছে নেকি? কাৰণ আমাৰতো এডুকেশ্যন ছিষ্টেমত তেনেকুৱা কোনো কথা নাই। পাহৰাটো বন্ধ কৰাৰ কিবা টেকনিক আছে জানো? আমাৰ এডুকেশ্যন ছিষ্টেমটোতো এতিয়ালৈকে নাই, মই যিমান দূৰলৈকে পঢ়িছোঁ আমাৰ এডুকেশ্যন ছিষ্টেমত তেনেকুৱা নাই। তো আমাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে কি কৰে, অসুবিধাত পৰে। এটা ছিম্পল উদাহৰণ তোমাক মই দিছোঁ। ছাপ'জ তুমি এডৰা মাটিত খেতি কৰিলা, তোমাৰ প্ৰথম বছৰ খেতি বেয়া হ'ল, অ'কে, পিছৰ বছৰ আকৌ খেতি কৰিলা, পিছৰ বছৰো বেয়া হ'ল, তৃতীয় বছৰ কৰিলা, তৃতীয় বছৰ বেয়া হ'ল, তুমি কিমান বছৰলৈ সেই মাটিডৰাত খেতি কৰিবা? তিনি বছৰ, চাৰি বছৰ, তাৰপিছতে কি হ'ব, তোমাৰ ইণ্টাৰেষ্টটো কমি আহিব, হয়নে? তো আমাৰো কি হয়, ছাত্ৰ ছাত্ৰীৰ সেই একেটাই কথা হয় যে আমি পঢ়োঁ পাহৰি থাকোঁ, পঢ়োঁ পাহৰি থাকোঁ, পঢ়োঁ পাহৰি থাকোঁ, আৰু এইটো তুমি কনচিয়াছলি নজনাকৈ কি হয়, ছাবকনচিয়াছলি তোমাৰ কি হয়, বস্তুটোৰ ওপৰত ইণ্টাৰেষ্টটো কমি 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 আহি থাকে। আৰু তাৰপিছতে কি কয়, আমাৰ ঘৰত মাক দেউতাকে কি কয়, ভালকৈ পণ দি পঢ় ইণ্টাৰেষ্ট দে, ইণ্টাৰেষ্ট কেনেকৈ দিব? তো তাৰ পৰা একো পজিটিভ আমি ৰিজাল্ট পোৱা নাই। যদি আমি পজিটিভ ৰিজাল্ট পাওঁ কি কৰিব, আমি এনকাৰেজমেণ্ট পাম, কিন্তু আমি কোনো পজিটিভ ৰিজাল্ট নাই পোৱা, কাৰণ আমি পাহৰি থাকোঁ এই খেতিটো কৰাৰ নিচিনা হৈছে। কিন্তু সেই একেডৰা খেতিতে তোমাৰ যদি প্ৰতি বছৰে খেতি ভাল হয়, তোমাৰ দুগুণ উৎসাহেৰে তুমি কাম কৰিবানে? তো একজেক্টলি আমাৰ ল'ৰা ছোৱালীও কি হ'ব, যদি প্ৰতিটো কথা, পঢ়াৰ প্ৰতিটো কথা মনত থাকে, তেতিয়াহ'লে কি হয়, তেওঁলোকে দুগুণ উৎসাহেৰে কাম কৰিব, দুগুণ উৎসাহেৰে কৰিব। কিন্তু এতিয়া কি হৈছে, এতিয়ালৈকে কামটো উল্টা হৈ আছে, পঢ়োঁ পাহৰোঁ, পঢ়োঁ পাহৰোঁ। এতিয়া তুমি আজি ঘৰৰ পৰা ইয়ালৈ আহোঁতে কিমান স্কুটাৰ দেখিলা, কিমান স্কুটাৰ দেখিলা, অসংখ্য দেখিলা, গছ কিমান দেখিলা, অসংখ্য দেখিলোঁ, মনত কিমান আছে? কেতিয়াবা চিন্তা কৰি চাইছানে যে আমাৰ মনত কিমান আছে? গাড়ীৰ নাম্বাৰ প্লেটতো তুমি দেখিলা, কাৰোবাৰ গাড়ীৰ নাম্বাৰ প্লেট মনত আছে নাই? কিয় নাই? এইবোৰ প্ৰশ্ন আমি সদায় নিজক কৰিব লাগিব যে মই কিয় পাহৰোঁ, মোক ক'ত অসুবিধা হৈছে, একজেক্টলি মোৰ অসুবিধাটো কৈছে, একজেক্ট শব্দটো ইউজ কৰিব লাগিব, আমি স্পেচিফিক হ'ব লাগিব। চ' একজেক্টলি কিয় আমাৰ অসুবিধা হৈ আছে, তো কি হয়, মই ইয়াৰ ওপৰতে কাম কৰোঁ যে আমি কিয় পাহৰোঁ আৰু নাপাহৰা কিদৰে কৰিব পাৰি। এইটো এটা প্ৰথম সমস্যা মই আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক মই দেখিছোঁ, স্কুল লেভেলত নহয়, মই কলেজ লেভেলতো দেখিছোঁ বা ইউনিভাৰ্চিটি লেভেলতো দেখিছোঁ একেখিনি প্ৰব্লেম, যে পাহৰে দুদিন বা তিনিদিন, মেক্সিমাম এসপ্তাহ, তাৰপিছতে পাহৰি থাকে। তো এইটো প্ৰথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, এইটো হয়তো তোমাৰো হৈছিলে, হয়তো ভেৰি কৰিব পাৰে, অলপ কম হ'ব পাৰে, এনেকুৱা হয়নে তোমাৰ যে তুমি খুব ধুনীয়াকৈ পঢ়া, খুব কষ্ট কৰি পঢ়া, হাৰ্ডৱৰ্ক বুলি যাক কোৱা হয়, মনতো থাকে, মই ধৰিলোঁ তোমাৰ মনতো থাকে,
কিন্তু পরীক্ষাত গিয়ে তুমি সুরা মিষ্টেক করে গুছি আহা বা কিছু কথা পাহরি গুছি আহা যখন তোমার সদায় মনত থাকে পরীক্ষা হলত গিয়ে পেলে একজেক্টলি পাহরি গুছি আহা বা সিলি মিষ্টেক করে থা হয় না আর পরীক্ষা হলপা ওলার পিছন অলদের পিছন ইস আর এই আসলে হয় না হয় এই কিয় হয় একজেক্টলি আমি পরীক্ষা হলত এই কথা কিয় পাহর বা আমি সিলি মিষ্টেক কিয় করো এই মেক্সিমাম লড়া ছলী হয় কিয় হয় কিয় হয় জানা নে এই মানে এতালেকে যদি এনালাইসিস করছো মানে দেখি দুটা কারণ এই হয় এটা মাক দেউতাকলে ভয় হয়তো মাক দেউতাকে আগতে লড়াটুক বা ছোৱালীজনীক প্রেসারাইজ করে থাকে যে তো 95% নেপালে তো ঘর সোমাব নিবি বা তোক এনেকা এনেকা পানিশমেন্ট দিম বা বিভিন্ন ধরনের লড়াটুক বা ছোৱালীজনীর কি হয়েছে এই পেরেন্টর ওপর একটা ভয় আছে বা টিচারের ওপর একটা ভয় আছে যে মই যদি এনেকা রিজাল্ট করে দেখাব নয় 95% আনিব নয় 85% আনিব নয় কি হব আই উইল বি পানিশড বাই দেম তো এইটো একটা সমস্যা আর দ্বিতীয়টো হল ল্যাক অফ কনফিডেন্ট আমার কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসের অভাব এটা তোমাক যদি মই ক্লাস নার্সারি পরীক্ষা দিবলে কও এই মুহূর্ত তুমি পাইবনে ক্লাস নার্সারি পরীক্ষা একদম ইজিলি পারিবা কারণ নার্সারিত কি কি প্রশ্ন আহিব পারে তুমি ভালকে জানা কিমান রোলকে আহিব পারে তোমার কনফিডেন্টর কোনো ই নহব কিন্তু তোমাক যদিহে তোমাক এতিয়া তুমি সাপোজ তুমি যদি বিএ পড়ি আসিলা তোমাক যদি এতিয়া সেই মুহূর্তে এই বিএর পরীক্ষা দিবলে কও তোমার অকমান ভয় লাগিব কিয়নো তোমার গোটে কনসেপ্ট ক্লিয়ার নাই বা যিমানখিনিলৈকে জানিবলগা আছিলে সিমানখিনি তুমি নাজানা বাই চান্স আউট অফ সিলেবাস যদি প্রশ্ন আহি যায় তোমার নানান কথায় তোমাক আগুড়ি ধরব গোটে ব্রেইনটো কি করব আগুড়ি ধরব যে বাই চান্স যদি এনেকুৱা নহয় কি হব মই যদি এটাও নোৱাৰো কি হব আমি কি করো এটা ইমেজ বনাবলৈ আৰম্ভ কৰো তো তাৰপিছতে কি হয় আৰু সেইখিনি সাধাৰণতে কি হয় নিগেটিভ সাইডটো বেছিকে যায় আৰু নিগেটিভ সাইডটোত গৈ 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 লাষ্টত পৰীক্ষা হলত এনেকুৱা হৈ যায় গোটে নিগেটিভিটি আমাক আগুড়ি ধরে তো তেতিয়া কি হয় আমার এই সিলি মিষ্টেক বিলাক আমার হয়ে আহে তো ইয়ার কারণে কি করব লাগবে ইয়ার কারণে একটা বেলেগ প্রসেস আছে যে এই প্রসেসত গিয়ে পেলে তেওঁ কেনেকে কনফিডেন্ট বিল্ড আপ করব পারি এই মুখেরে করে পেলে তোমাক মই কনফিডেন্ট বিল্ড আপ করব নোৱাৰো ইয়াত কিছুমান প্র্যাকটিক্যাল স্টেপস আছে সেই স্টেপসখিনি করে পেলে তোমার প্র্যাকটিক্যাল সরি কনফিডেন্ট বিল্ড আপ করব পারে আর পেরেন্ট আর টিচার যেটো ভয় ভাব মনত সোমাই আছে না সেই ভয় ভাবটো অতরাই কিদরে পরীক্ষালত খুব ধুনিয়াকে মনোযোগ দি লিখিব পারে তার ব্যবস্থা করব পায় কিন্তু ইয়ার কারণে কি করব লাগিব সময় লাগিব প্রথম কথা হল আর ইয়ার কারণে প্র্যাকটিক্যালি কিছু কাম করব লাগিব মই তোমাক এডভাইস দিলো মোক এডভাইস শুনিলা এই মুহূর্তে ভাল লাগবে পিছ মুহূর্তে আকৌ তুমি মোক কথা পাহৰি যাবা তো এই দুই নম্বর সমস্যা দেখা যায় তিন নম্বর সমস্যা এনেকুৱা হয় যে এটা সাবজেক্ট ভাল পায় বেলেগ এটা বেয়া পায় সাপোজ তুমি ফিজিক্স ভাল পোৱা বা সায়েন্সৰ ষ্টুডেণ্ট হলে কেমেষ্ট্ৰি বেয়া পোৱা বা তার তলৰ লেভেলত হলে মেথস বা সায়েন্স বেয়া পায় সোশ্যাল ষ্টাডি ভাল পায় অসমীয়া ভাল পায় কিছু মানে ইংৰাজী ভাল পায় বা ইংৰাজী বেয়া পায় কিন্তু বেলেগ সাবজেক্ট ভাল পায় এইটো কিয় হয় কিয় মোৰ মনে এই সাবজেক্টকেইটা বেয়া পায় এই সাবজেক্টকেইটা ভাল পায় ভাল পোৱাৰ ৰিসোর্সেসটো যিটো ৰিসোর্স বুলি কোৱা হয় আছে মোৰ ওচৰত নহবা মই একো ভাল নাপালোহেঁতেন একজেক্টলি মই কিয় এটা ভাল পাওঁ এটা বেয়া পাওঁ একজেক্টলি মই জানিব লাগিব কিয় ভাল পাওঁ কিয় বেয়া পাওঁ আমি আনস্পেসিফিক হৈ থাকিলে নহ'ব আমি স্পেসিফিক হ'ব লাগিব প্ৰতিটো বস্তু নাইকিয়া কৰিবলৈ হ'লে আমি স্পেসিফিক হ'ব লাগিব চ' আমি কি কৰিব লাগিব তাৰ গুৰিলৈ যাব লাগিব আমাৰ ষ্টুডেণ্টৰ কি হৈছিলে আমাৰ ষ্টুডেণ্টৰ এছ'চিয়েট হ'ব লাগিছিলে এই নিজৰ গ'লছ এণ্ড এইমছক লৈ পেলাই নিজৰ পঢ়াক লৈ পেলাই আৰু এছ'চিয়েট হৈছে ক'ত বাইক লৈ বা অন্যান্য কিবা বস্তু লৈ পেলাই যিখিনি আমাক ডিষ্ট্ৰেক্ট কৰিব আমাৰ ফিউচাৰটো খুব সোণালী কৰাত আমাক ডিষ্ট্ৰেক্ট কৰে আৰু এছ'চিয়েট নহয় কাৰ লগত যিয়ে আমাক আমাৰ ফিউচাৰটো খুব সুন্দৰ কৰিব আমাৰ পঢ়া শুনাৰ কথাই সেইখিনিৰ পৰা আমাক ডিছ'চিয়েট কৰিবলৈ আহে এইটো এটা মেণ্টেল গেম আমাৰ মনটোৱে আমাৰ লগত খেলে তো যদি মেণ্টেল গেম হয় তুমি ফিজিকেলি ইয়াক ট্ৰিট কৰিলে কিবা হ'বনে নহ'ব ইয়াক মেণ্টেলিয়ে ট্ৰিট কৰিব লাগিব আৰু মেণ্টেলি ট্ৰিট কৰিবৰ কাৰণে কি কৰে আমাৰ শিক্ষা ব্যৱস্থাত বৰ্তমান শিক্ষা ব্যৱস্থাত কোনো উপায় নাই আৰু এটা দেখা যায় যে পঢ়াৰ টেবুলত গ'লোঁ কিতাপখন উলিয়ালোঁ টোপনি গ'ল হাৰ্ডলি আধা ঘণ্টা 15 মিনিট টোপনি গ'ল আৰু মোবাইলটো বা টিভিটো ওলাই গ'ল বছ ফ্ৰেছ এইটো কিয় হয় মই কি গেম খেলোঁ বুলি খেলিছোঁ নাই খেলা এইটোক এংকাৰিং বুলি কোৱা হয়
ইয়াৰ কোনো অসমীয়া টাৰ্ম মই নাজানো, এইটোক এংকাৰিং বুলি কোৱা হয় NLP ভাষাত। NLP মিনছ নিউৰো লিংগুইষ্টিক প্ৰগ্ৰেমিং। তো এইটো কিয় হয়, এইটো এই এংকাৰিংটো কি হয়, আমাৰ লগতো এংকাৰিং হৈ আছে। কিন্তু ছাপ'জ তুমি ভাত খালা, তোমাৰ পেটত কোনো ভোক নাই, কিন্তু বিয়া ঘৰ এখনৰ ওচৰেদি তুমি পাৰ হৈ গ'লা, খুব ধুনীয়া গোন্ধটো লাগিলে ন, তোমাৰ এবাৰলৈও ভোকটো অকণমান পলমলাই ধৰিব। তো কিয় সেই গোন্ধটোৰ লগত তোমাৰ কি হৈছে, এই ভোকটো এংকাৰ হৈ আছে। তুমি কোনোবা এজনী ছোৱালীক বা কোনোবা এটা ল'ৰাক তোমাক সৰুতে তোমাক গালি পাৰিছিলে, আজি বহু বছৰ পিছত তুমি ধৰা 10 বছৰ পিছত ল'ৰাটোক বা ছোৱালীজনীক তুমি দেখিলা, তোমাক খং উঠিবনে ভাল লাগিব? অভিয়াছলি বেয়া লাগিব ন, কিয় সেই মানুহজনৰ চেহেৰাটো বা সেই মানুহজনীৰ চেহেৰাটো তোমাৰ লগত এংকাৰ্ড হৈ আছে খং। তো আমাৰ ল'ৰা ছোৱালী যদি এইটো যিটো পঢ়া শুনা বা নিজৰ ষ্টাডি ৰুমটো বা কিতাপৰ টেবুলখন যদি ট্ৰিগাৰ্ড হৈ আছে টোপনিৰ লগত, আৰু যদি মোবাইলটো আৰু টিভিটো যদি ট্ৰিগাৰ্ড হৈ আছে ফ্ৰেছনেছৰ লগত, আৰু সেইটো যদি কিদৰে জন্ম হ'ল, কিদৰে ভাঙিব লাগে তাক নাজানে, আমাৰ ল'ৰা ছোৱালীয়ে সদায় টোপনিয়াব। তাক তুমি মাৰি, তাক তুমি গালি পাৰি, বা সেই ল'ৰাটোক বা সেই ছোৱালীজনীক গালি পাৰি মাৰি একো লাভ নাই, কাৰণ এই প্ৰথম কথা হ'ল সি ট্ৰিগাৰ্ড হৈ গ'ল। যদি ল'ৰাটো ট্ৰিগাৰ্ড হৈ গ'ল স্কুলৰ বা কলেজৰ ক্লাছৰুমটো, কোনোবা এদিন কি হ'ল, কোনোবা এজন টিচাৰে তেওঁক বেয়া কথা ক'লে ল'ৰা ছোৱালীৰ আগত, তেওঁ মনটো বেয়া লাগিব ন, মোৰো বেয়া লাগিব। তো যদি সেই পাৰ্টিকুলাৰ টিচাৰজনৰ চেহেৰাটো মোৰ লগত, সেই বেয়া লগাৰ লগত মোৰ ট্ৰিগাৰ্ড হৈ আছে, তেতিয়াহ'লে সেই টিচাৰজনৰ ওচৰত মই কেতিয়াও ক্লাছত মন দিব নোৱাৰোঁ, কাৰণ প্ৰতি মুহূৰ্ততে মোৰ সেইটোৱে আহি থাকিব। তো এই ট্ৰিগাৰিং ইভেণ্টটো কেনেদৰে জন্ম হ'ল আৰু তাক কেনেকৈ ভাঙিব লাগে, সেইটো যি মুহূৰ্তলৈকে আমাৰ ল'ৰা ছোৱালীক শিকোৱা নহয় তেতিয়ালৈকে কোনো কাৰণতে আমাৰ সেই পাৰ্টিকুলাৰ ছাবজেক্টটোত বা সেই টোপনি অহা যিটো অৱস্থা সেইটোৰ পৰা আমি কেতিয়াও তাক উদ্ধাৰ কৰিব নোৱাৰোঁ। তোমাকে যদি ছাপ'জ তুমি আৰ্টছৰ ষ্টুডেণ্ট মই ধৰি লৈছোঁ, তোমাক ছ'চিয়লজি টিচাৰে এদিন খুব বেয়াকৈ ক'লে, খুব বেয়াকৈ ক'লে, আৰু তুমি যিদিনাখনে ঘৰত আহিলেও, যদি যিদিনাখনে তুমি ছ'চিয়লজি কিতাপখন মেলা, সেইদিনাখনে কোনো কাৰণতে তুমি পঢ়িব নোৱাৰা, প্ৰতিদিনাখনে তোমাৰ সেই টিচাৰগৰাকীয়ে চেহেৰাই মনলৈ আহিব। তো আমি এংকাৰ্ড হৈ থাকোঁ। চ' এই এংকাৰিংটো যদি আমি ভাঙিব, এই ট্ৰিগাৰিংটো যদি আমাৰ টোপনি ট্ৰিগাৰ্ড হৈ আছে কিতাপ টেবুলৰ লগত, যদি ফ্ৰেছনেছ ট্ৰিগাৰ্ড হৈ আছে টিভিৰ লগত বা মোবাইলৰ লগত, আৰু সেইটো যদি আমি ভাঙি নলওঁ, তেতিয়াহ'লে আমাৰ ল'ৰা ছোৱালীয়ে কোনো কাৰণতে কেতিয়াও পঢ়াত মন দিব নোৱাৰে। আৰু এটা কাৰণ মই দেখিছোঁ, কিতাপৰ টেবুলত বহে, কিতাপৰ টেবুলত বহাৰ পিছত কি হয়, এই ভিতৰৰ পৰা এটা আৱাজ আহে, এইটো ইনাৰ ক্ৰিটিকেল ভইচ বুলি কোৱা হয়, এই আজি নপঢ়োঁতে, এই কাইলৈ পঢ়িম, পূজা পাৰ হৈ যোৱাৰ পিছত পঢ়িম, বিহু পাৰ হৈ যোৱাৰ পিছত পঢ়িম, কিন্তু সেইটো কেতিয়াও হৈ নুঠে, আৰু এইটোৱে আমাক জীৱনৰ শেষ দিনাখনলৈকে আমাক দিগদাৰ কৰে। ক'বলৈ তুমি যাব লগা আছিলে, তোমাৰ সেই মুহূৰ্ততে ইনাৰ ক্ৰিটিকেল ভইচ, এই আজি নাযাওঁ, যে আজি বতৰটো বেয়া, নানান এক্সকিউজেছ তুমি ল'বা, আজি মোৰ বতৰটোহে বেয়া, আজি মোৰ ভৰিটোহে বিষালে, আজি মোৰ চেণ্ডেলযোৰহে ছিগিলে, এই ইনাৰ ক্ৰিটিকেল ভইচটো যিদিনাখনলৈকে আমি মিউট কৰিব নাজানো, নাইকিয়া কৰিব নাজানো, আমাক সদায় দিগদাৰ কৰিব। তো এইটো এটা সমস্যা দেখা যায় ল'ৰা ছোৱালীৰ ক্ষেত্ৰত। আৰু এটা সমস্যা দেখা যায় যে পঢ়িবলৈ ল'লা, দুটা লাইন বা তিনিটা লাইন তুমি পঢ়িলা, মন উৰি ক'ৰবাত দূৰত পালেগৈ, আকৌ তাক অলপ দেৰি পিছত ধৰি মেলি আনি পেলাই আকৌ বহিলা, আকৌ দুটা লাইন পঢ়িলা বা এটা পেৰেগ্ৰাফ পঢ়িলা, সি আকৌ ক'ৰবাত পালেগৈ। তো আমাৰ কি হয়, টাগ অফ ৱাৰ চলি থাকে, ৰচিতনা খেল চলি থাকে মনটোৰ লগত, যে আমি কি কৰোঁ, চেষ্টা কৰোঁ ইয়াৰ লগত বহাবলৈ, তো আমাৰ মনটো উৰি উৰি ক'ৰবাত যায়, কিয় হয়, আমি কিয় বহাব নোৱাৰোঁ। তো এইটোৰ ওপৰত মই বহুত চিন্তা কৰিলোঁ, এইটো কিয় হয়, চিন্তা কৰি মই অকণমান আমাৰ যি ধৰ্মশাস্ত্ৰ বুলিয়েই ক'ব পাৰা, মই ধৰ্মশাস্ত্ৰ অলপ অধ্যয়ন কৰোঁ। চ' তাত এদিন শ্ৰীকৃষ্ণই কৰ্ণক উপদেশ দিছে। তো তাত কৈছে যে, কৰ্ণ সুধিছিলে যে, মই ইমান বিদ্যা জনাৰ পিছতো যে মই কিয় পাহৰি গ'লোঁ, এইটো ইমাজিনেশ্যনত দেখুৱাইছে। তো তেতিয়া শ্ৰীকৃষ্ণই ক'লে, বিদ্যা যেতিয়া আমি কিবা স্বাৰ্থত আমি সেই বিদ্যা আহৰণ কৰিম নহয়, আমাৰ মনৰ এটা স্বভাৱ যে সি কোনো কাৰণতে কনচেনট্ৰেট কৰিবই নোৱাৰে। যদি আমি বিদ্যা আমি আহৰণ কৰোঁ চাকৰি কৰিবলৈ, যদি আমি বিদ্যা আহৰণ কৰোঁ আমি প্ৰতিযোগিতা কৰিবলৈ, যদি আমি বিদ্যা আহৰণ কৰোঁ কাৰোবাক প্ৰতিশোধ ল'বলৈ, তেতিয়াহ'লে আমাৰ মন আমি কোনো কাৰণতে বেছি সময় বহাবই নোৱাৰোঁ। বিদ্যা প্ৰকৃততে মই জ্ঞান আহৰণ কৰিবলৈ লৈছোঁ নাই,
বিদ্যা প্রকৃততে মই সমাজক কিবা দিবলে মই লৈছো নাই, যদি সেইটো কাৰণে লোৱা নাই তেতিয়াহলে আমাৰ কোনো কাৰণে, আমাৰ এইটো মনৰ স্বভাৱেই নহয়, এইটো মনৰ কোনো নেচাৰেই নহয় যে আমাক ই কনচেনট্ৰেট কৰিবলৈ দিব। কিন্তু এতিয়া কি হৈছে, পঢ়িব লাগে এটা কাৰণে, চাকৰি কৰিব লাগে বা নিজক সংস্থাপন কৰিব লাগে, কাৰোবাক প্ৰতিযোগিতা কৰিব লাগে, আমাৰ ল'ৰা ছোৱালীয়ে কোনো কাৰণতে কি কৰিবলৈ নোৱাৰিব, ইয়াত মন দিব নোৱাৰিব, তাৰ কাৰণে কি কৰিব লাগিব, অলপ বেলেগ প্ৰচেছ আছে, সেই প্ৰচেছত কাম কৰিব লাগিব। তো এতিয়া মই বিভিন্ন কলেজলৈ বা স্কুললৈ যাওঁ, কিছুমানে মোক ফোন কৰি সোধে যে কেইদিন লাগিব এইখিনি গোটেইখিনি শিকাই দিবলৈ, দুদিনত হ'বনে, তোমাৰ দুদিনত, তুমিয়ে কোৱা যে দুদিনত তোমাৰ মনৰ স্বভাৱ সলনি কৰি দিব পৰা মোৰ ওচৰত মোক সম্ভৱ নে, তোমাৰ নিজৰে সম্ভৱ নে, আৰু মোৰ ওচৰত কোনো আঙুঠি, জৰাপানী, তাবিজ এইবোৰ একো নাই, যি আছে তোমাৰ ওচৰত আছে, মই জাষ্ট তোমাক পথটো দেখুৱাম যে এইটো পথত যোৱা, মেবি তোমাৰ কাৰণে সেইটো সত্য নহ'বও পাৰে, কাৰণ তোমাৰ মনটো বেলেগ, তোমাৰ স্বভাৱ বেলেগ, যে তোমাৰ কাৰণে তেতিয়া হয়তো বেলেগ ষ্টেপ ল'ব লগা হ'ব পাৰে। তো গতিকে কি হ'ব, সময় লাগে, মনৰ স্বভাৱ চেঞ্জ কৰিবলৈ সময় লাগে, যে তুমি এটা পেটাৰ্ণত বহুত দিনৰ পৰা, বহু বছৰ ধৰি তুমি এটা পেটাৰ্ণত পৰি আছা, সেই পেটাৰ্ণটো চেঞ্জ কৰিবলৈ সময় লাগে। কিন্তু কি হ'ল, আজিকালি এনেকুৱা হৈ গ'ল ন, যাক ইনষ্টেণ্ট গ্ৰেটিফিকেশ্যন বুলি কোৱা হয়, যে মোক এই মুহূৰ্তত লাগে, আজিৰ ভিতৰত মই সকলো চেঞ্জ কৰিব খোজোঁ, নোৱাৰিবা, সেইটো সম্ভৱ নহয়, তাৰ কাৰণে ধৈৰ্য লাগিব, সময় লাগিব। আৰু বহুতে কয় কি যে আপুনি মোক ভালকৈ কৈ দিয়ক, মই শুনি ল'ম, তাৰপিছতে কৰি ল'ম, মই ঠিক কৰি ল'ম, নোৱাৰে, সেইটোও নোৱাৰে, কিয় নোৱাৰে, ছাপ'জ তুমি চুইমিং কৰিব শিকিছা, মই ধৰিলৈছোঁ যে তুমি চুইমিং কৰিব নাজানা, আৰু মোৰ ওচৰত তুমি চুইমিং শিকিবলৈ আহিছা, যে মই তোমাক কি কৰিলোঁ, চুইমিং কিদৰে কৰিব লাগে তোমাক মই 3 ঘণ্টা 4 ঘণ্টা তোমাৰ লগত মই উপদেশ দিলোঁ, 4-5 কিতাপ উলিয়ালোঁ, কিদৰে চুইমিং কৰিব লাগে শিকালোঁ, তোমাৰ পৰীক্ষাও ল'লোঁ, পৰীক্ষাত তুমি 100 ভিতৰত 1 নম্বৰ পালা, এতিয়া তুমি কোৱা যে তুমি চুইমিং কৰিব পাৰিবা, নোৱাৰা, কোনো কাৰণতে নোৱাৰে, কাৰণ তোমাক মই প্ৰেক্টিকেলি একো শিকাই দিয়া নাই ন। তো যি মুহূৰ্তত আমি প্ৰেক্টিকেলি আমি একো নিশিকোঁ কথাৰে, কোনো কাৰণতে তোমাক মই চেঞ্জ কৰিবলৈ সম্ভৱ নহয়। তো তাৰ কাৰণে কিছুমান ষ্টেপছ আছে, কিছুমান প্ৰেক্টিকেল ৱে আছে, যিখিনি কৰি পেলাই কি হয়, দেখা যায় যে ল'ৰা ছোৱালী পৰিৱৰ্তন হোৱা দেখা যায়। আৰু বাৰে প্ৰতি একেটা কথা কওঁ যে একেদিনাখন দুদিনত বা 3 দিনত কোনো কাৰণতে এইটো সম্ভৱ নহয়, তাৰ কাৰণে সময় লাগে। ধন্যবাদ, আপুনি ইমানখিনি প্ৰশ্ন বা উত্তৰ দিলে বা শিকাই দিলে, গতিকে ইয়াৰ বাহিৰেও এনেকুৱা কিবা মানে অসুবিধা আছে নেকি যোনবোৰ বৰ্তমান সময়ত ছাত্ৰ ছাত্ৰীসকলে মানে সন্মুখীন হৈ আছে? ছাত্ৰ ছাত্ৰীসকলে বিশেষকৈ প্ৰেচাৰাইজড হৈ আছে, আৰু মেইনলি মই দেখিছোঁ, মই মেক্সিমাম কলেজলৈ গৈছোঁ বা স্কুললৈ গৈছোঁ, তাত দেখিছোঁ যে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল কোনো গ'ল নাই লাইফত, কিয় পঢ়িছা, নে পঢ়িছোঁ আৰু কি কৰিবা, এইটো কৰি চাওঁচোন, আমুক ইমানলৈকে গৈ চাওঁচোন, BA কমপ্লিট কৰি চাওঁচোন, MA কমপ্লিট কৰি চাওঁচোন, তাৰপিছতে তাৰপিছত দেখা যাওক আৰু ক'ৰবাত চাকৰিৰ কাৰণে এপ্লাই কৰিম। তো আমাৰ কি হৈছে, মেইন প্ৰব্লেমটো হৈছে যে আমি গ'ল অৰিয়েণ্টেড নহয়, আমি টাস্ক অৰিয়েণ্টেড। আৰু ডাঙৰ কথা হ'ল যে ছাকচেছফুল যিসকল মানুহ ৰেচপেক্টিভ ফিল্ডত, নিজৰ নিজৰ ৰেচপেক্টিভ ফিল্ডত যিসকল ছাকচেছফুল মানুহ, তেওঁলোক সদায় গ'ল অৰিয়েণ্টেড, আৰু আমি টাস্ক অৰিয়েণ্টেড, আমি জেনেৰেল পিপুল টাস্ক অৰিয়েণ্টেড। মিনচ ছাকচেছফুল পিপুলে প্ৰথমতে গ'ল ছেট কৰে, ছাপ'জ মোক এইটো ফিনেন্সিয়েল ইয়েৰত মোক চে 2 crore rupees মই আৰ্ণ কৰিম, ছাপ'জ 2 crore rupees মই আৰ্ণ কৰিব লাগে এইটো ফিনেন্সিয়েল ইয়েৰত, তো এতিয়া মই টাস্ক ছিলেক্ট কৰিম, মানে কাম ছিলেক্ট কৰিম, যে এইটো কামৰ পৰা মই 2 crore rupees আৰ্ণ কৰিব পাৰিম নেকি, সেইটো কামৰ পৰা কৰিম নেকি, 1 নম্বৰ পৰা পাৰিম নে 2 নম্বৰ পৰা পাৰিম নে 3 নম্বৰ পৰা পাৰিম, মানে চাই লয়, চাই পেলাই এটা দেখেগৈ যে এইটোৰ পৰা মই ধুনীয়াকৈ মই পাৰিম 2 crore rupees আৰ্ণ কৰিব, তো তাৰপিছত কি হ'ব, তেওঁ সেইটো কাম কৰিবলৈ আৰম্ভ কৰে। কিন্তু আমি কি কৰোঁ, আমি চেণ্টাৰত আমি টাস্কটো থওঁ, কামটো কৰি চাওঁচোন ৰিজাল্টটো কি হ'ব দেখা যাব, একো নহয়, আজি কি হ'ব, দোকান এখন খুলিব, কাইলৈ বেলেগ এটা কৰিব, পৰহিলৈ বেলেগ এটা কৰিব, কাৰণ গ'লেই নাই। এতিয়া ছাপ'জ তোমাক এখন ফুটবল ফিল্ড দিয়া আছে, 22টা প্লেয়াৰ আছে, গ'ল পোষ্ট 2 পিনে নাই, খেলি আছে, তুমি ইণ্টাৰেষ্ট দিবানে খেলখনত, গ'ল পোষ্ট নাই কিন্তু ইণ্টাৰেষ্ট পাবা, কিয়, তাত একোৱেই নাই। কিন্তু যি মুহূৰ্তত আমি 2টা গ'ল পোষ্ট দি দিম, তেতিয়া ইণ্টাৰেষ্ট ল'বনে, ল'বা। তো আমাৰ লাইফতো একে একজেক্টলি সেইটোৱে হৈ আছে, গ'ল মিছিং হৈ আছে। আৰু আমাৰ কি কয়, স্কুলত হাৰ্ডলি দেখা যায় 9 বা 10 এখন ৰচনা লিখিবলৈ আহে যে মোৰ জীৱনৰ উদ্দেশ্য বা লক্ষ্য, আৰু সেইখনেই শেষ, সেইখনেই শেষ। তাৰপিছতে যে গ'লটো এজন মানুহৰ লাইফত কিমান ইম্পৰ্টেণ্ট, সেইটো কোনো কাৰণতে শিকোৱা নহয়। আৰু মই দেখিছোঁ বিশেষকৈ কলেজত হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰাৰ পিছত ল'ৰা ছোৱালী মেক্সিমাম ডাইভাৰ্ট হয়, অকল গ'ল মিছিং,
আর কবলে বেয়া যখন লড়ালী এই ধরা বেয়া বস্তুর কিবা সংগত পড়লে ইটু হল সিটু হল এই অকল হয়েছে মাত্র গোল মিসিং হয়ে আছে। যদি তাক গোলটো খুব ধুনিয়াকে সেট করে দিব পৰা যায় একবার মনত, তাক কোনো কারণে কব নালাগে যে তই রাতেপা 4টা বজাত উঠ, তই এটো কর, তই সেটো কর, সি এক্সেক্টলি নিজে করব, যেটা আমার IAS সকলের হয় বা রেসপেক্টিভ ফিল্ডত যখন সাকসেস হয় যে প্রথমে গোলটো সেট করে লয় যে এই মূল গোল, এটা আমার টাস্ক সিলেক্ট করি। কিন্তু আমি কি করছো, আমি টাস্কটো সিলেক্ট করছো, গোল নাই। এটা আপনি ইমানখিনি প্রশ্ন কলে, এটা তার কিবা সমাধান আছে নাকি? সমাধান ঢের আছে যদি আমি করব খোঁজো, তার কারণে কিন্তু প্র্যাকটিক্যালি কাম করব আর তার কারণে ছাত্র ছাত্রী সকলের উপরও কি হব লাগবে, গার্জেন সকল পেরেন্ট সকল কোঅপারেটিভ হব লাগবে, কোঅপারেটিভ হব লাগবে আর তেওঁলোকৰ কোঅপারেশনত সেই ছাত্র বা সেই ছাত্র ছাত্রীগী কি করব লাগবে, তেওঁ জীবনত যিখিনি সমস্যাত পড়েছে সেই সমস্যাখিনি কি করব লাগবে, আমি আঁতরাই পেলায় তেওঁক আগবাই লৈ যাব লাগিব। আর এই সমস্যা থাকালে কোনো কারণে সেই লড়াটো সেই ছোৱালীজনীয়ে কোনো কারণে পড়াত মন দিব নয়। এতিয়া মই এটা সিম্পল উদাহরণ কওঁ যে তোমার ঘর আজি কারবার গা ভাল নয়, খুব জ্বর বা খুব টান বেম অসুখ হয়ে আছে, হসপিটালাইজ করে থাকছে, তুমি অফিসত আহি মন দিব পাইবানে? তোমার মনটো কত গৈ থাকিব প্রতি মুহূর্তত? হসপিটালের বেডত মোর মা বা দেউতা পড়ে আছে প্রতি মুহূর্তত। তোমাক আজি অফিসত কোনোবাই খুব এবিউসিভ ল্যাঙ্গুয়েজত তোমাক কিবা কিবি কথা কলে, তোমার মনটো খুব আজি বেয়া, তুমি ঘর গৈ এটা মন দিব পাইবানে? প্রতি মুহূর্তত ইয়াতে মনত আহি থাকিব ন, আজি মোক কিয় এনেকে কলে, আজি মোক কিয় এনেকে কলে। তো এক্স্যাক্টলি আমার ছাত্র ছাত্রীও একটাই হয়ে আছে কি, যে সমস্যা ঢের আছে, সমাধান কোনো পোৱা নাই আর আমাক কৈ আছে পহ। সেই সৰু সৰু কথাখিনি আমি যদি আঁতৰাই নলওঁ তেতিয়াহলে কি হব, আমি কোনো কারণে পঢ়াত মন দিব নোৱাৰিম। ইংরাজির এটা কথা আছে যে হোৱেন এভরিথিং বিং কনস্ট্যান্ট দেন অনলি রুল ওয়ার্কস। ইয়ার মানে হয়ে গেল যেতিয়া সকলো ঠিকে ঠিকে থাকিব তেতিয়াহে রুলটোৱে কাম করব। এতিয়া সাপোজ চারিআলিত এটা চারিআলিত রেড লাইট আছে, গ্রিন লাইট আছে ন, তো গ্রিন লাইট সকল গৈ থাকিব, রেড লাইট সকল রই থাকিব। যদি রেড লাইটও গৈ থাকে গ্রিন লাইটও গৈ থাকে তেতিয়া কি হব, এক্সিডেন্ট হব। তো তেতিয়া তাত রুলে কাম নকৰে। তো আমার কি হব, হোৱেন এভরিথিং বিং কনস্ট্যান্ট দেন অনলি রুল ওয়ার্কস। তো আমার ছাত্র ছাত্রী সকলের এই সমস্যাবোর আগতে আঁতরাই লব লাগবে, কিয় পড়বলে মন বহা নাই, এক্সেক্টলি কিয় পড়বলে মন বহা নাই, এক্সেক্টলি কিয় পাহৰিছে, কিয় এটা সাবজেক্টর লগত কি ভাল পাইছে, এটা সাবজেক্ট কিয় বেয়া পাইছে, এসোসিয়েট কোট হয়েছে, কোত ডিস এসোসিয়েট হয়েছে, মো ইনার ক্রিটিক্যাল ভয়েস মো কি দিগদার করে থাকে, মো এঙ্কার্ড কোট হয়ে আছো, এই গোটেখিনি যেতিয়ালকে মই আঁতরাই লব নোৱাৰো, মই কোনো কারণে কিতাপত মন দিব নোৱাৰো। সেইটোৱে কথা। আৰু আসলতে আমার মনে কিবা এটা বস্তু দেখার পিছত কি কয়, ইয়ার কিছুমান ই আছে মানে সাইকোলজিক্যাল গেম খেলে, যেনে বহুত কথা ডিলিট করে, আমি সেই ডিলিশনটা আমি স্টপ করব লাগিব, তেতিয়া আমার কথা মনত থাকিব। সেইটো বাৰু মই পিছত আলোচনা করিম অলপ বহলভাবে। আৰু কিবা সুধিবলগা আছে যদি তুমি সুধিব পাৰা। আপনি যে কলে মানে বর্তমান ছাত্র ছাত্রী সকলে বহুত অসুবিধার সম্মুখীন হয়ে আছে, তার মানে এটা কিবা সমাধান এটা কলে ভাল লাগিব? সমাধান এতিয়া মই ইয়াত কৈ পেলাই তোমাক মই সমাধান দিব নোৱাৰো, এক্সেক্টলি তোমার প্রবলেম বেলেগ হব, বেলেগ এজনক বেলেগ হব, বেলেগ এজনক বেলেগ হব ন। প্রত্যেকজন যদি ছাত্র ছাত্রীক মই তেনেকে লগ পাওঁ, এতিয়া এখন স্কুলত ধরা 60 জন বা 70 জন স্টুডেন্ট থাকে, মই যত যত স্কুলত গৈছো বা কলেজত গৈছো, তো দেখো যে প্রত্যেকজনের সমস্যা বেলেগ বেলেগ। কিন্তু এটা লড়া ছোৱালীয়ে যদি বেলেগ এটা পড়ি আছে, সিটো বেলেগ এটা সমস্যাত পড়ি আছে, তার এইটো কারণে পড়বলে মন নাযায়, তার একেবারে পড়বলে মন নাযায়, তো তার লগত কথা পাতি ইন্টারেক্ট করে পেলায় তার লগত এক্সেক্টলি তার কি হয়েছে সেইটো যেতিয়ালকে জানি নলম তেতিয়ালকে কোনো কারণে সমাধান করবলে অসুবিধা। এনেই কথাটো কৈ দিব পাৰো, লাভ কিন্তু একো নহব, লাভ একো নহব। আপুনি অলপতে কলে যে ছাত্র ছাত্রীসকলের পড়াত মন নবহে, হয় এটা স্বাভাবিক কথা, কোনো ছাত্র ছাত্রীয়ে মানে পড়াত প্রথম মন নবহে বা মনটো যত তত গৈ থাকে, গতি সেই তার কিবা সমাধান আছে নেকি যে ছাত্র ছাত্রীসকল পড়াত মন বহাবর কারণে? মানে তার উপায় ঢের আছে, তার মাজতে একটা সৰু উপায় কওঁ, যে অকণমান আগতে তোমাক কৈছিলোঁ যে তুমি ঘৰৰ পৰা ৰাতিপুৱা ইয়ালে আহোঁতে বহুত বস্তু দেখিলা নহয়নে, মনত হার্ডলি এটা বা দুটা বস্তু আছে, বাকিখিনি পাহৰিলা। তো আমার কি করব লাগে, তো আমার মনটোৱে কি হয়, আমার মনটো এনেকুৱা বস্তু এটা যে সি সদায় বেনিফিট বিচাৰে, যে মোৰ বেনিফিট কি হব, মোৰ বেনিফিট কি হব। তো মই পঢ়িছোঁ পাহৰিছোঁ, তো মোৰ বেনিফিট একো হোৱা নাই, পজিটিভ ৰিজাল্ট মই একো পোৱা নাই,
তো কি করব লাগবে তোমার যে কথাখিন তুমি পাহরিলা রাতেপা ঘরের ইয়ালে আহতে, তো যদি সেই গোটেখি মিনিমাইজ করবা যায়, সেই ডিলিশনটো যদি মিনিমাইজ, আমার কি হয় মাইন্ডে ডিলিট মারব জানে আপনি, কারণ সরপরাই তুমি এতালে বহুত বস্তু দেখিলা নয়, বহুত বস্তু দেখিলা সরপরা এতালে হার্ডলি কিনা অল্প অল্প কথা মনত আছে, বাকি সকলো পাহরিলা। তো এই একটা মাইন্ডর নেচার স্বভাব এটা কি হয় আমার মনটা সদায় ডিলিট করব জানে, দেখিলো মুছিলো দেখিলো মুছিলো দেখিলো মুছিলো, যেতালে তাত ইন্টারেস্ট বহাব নয়ালে তাত কি হব, সি কনসেনট্রেট করব নয়, বুঝি পাইছানে, কনসেনট্রেট করব যেটা ইন্টারেস্ট ক্রিয়েট করব। তো ইন্টারেস্ট ক্রিয়েট করবলে হলে কি হব, আমি এই ডিলিশনটা কমাব লাগবে, আর ডিলিশন কমার লগে কি হব আমার পাহরাটো আমার লাহে 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 কমি আসব, কমি অহার লগে আমি পজিটিভ রিজাল্ট পাওয়া আরম্ভ করি, পজিটিভ রিজাল্ট পালে আমি তাত কি হব ইন্টারেস্ট বহাম আর আমার মন বহিবলে আরম্ভ করব। যদি অকমান আগতে কৈছিলো না তোমাক যে এডরা মাটিত তুমি খেতি করেছা, প্রতিবারে খেতি বেয়া হয়েছে তোমার ইন্টারেস্ট নবহে, কিন্তু প্রতিবারে যদি খেতি ভাল হয়ে গিয়ে থাকে তোমার ইন্টারেস্ট অবভিয়াসলি বাড়ি নাই, বাড়ি তোমারও বাড়ি সকলোই বাড়ি, যদি আমি পজিটিভ রিজাল্ট পাও। যদি এখন মানে দোকান দিও, সাপোজ মানে এখন দোকান দিছো, মই প্রথম বছর লস করলো, দ্বিতীয় বছর লস করলো, তারপরে মানে দোকান নিদো আর, কারণ সদায় লসটাই করে আসো, কিন্তু মানে যদি সদায় তার প্রফিটে পাও মানে দোকান আরো ভালকে দিম নে, কেনো মানে তাদের একটা পজিটিভ রিজাল্ট পাইছো। তো তেনেকে লড়া ছোৱালী কি হব, যি পড়ে সকলোখিনি যদি মনত থাকে তো তাহলে পিছদিনা সময় দুগুণ উৎসাহের পড়ব। সো তার কারণে কি হব, তাঁতক এই পাহরাটা মিনিমাইজ করব, আর পাহরাটা মিনিমাইজ করবলে পাঁচটা প্রসেস আছে, আমার মনে কিয় পাহরে, সো আমার মনে পাঁচটা বস্তু বিচারে, মনত রাখিবা আমার মনে সদায় পাঁচটা বস্তু বিচারে। এতিয়া তোমার মুখর আগত তোমার মুখর আগত দুটা টিভি আছে সাপোজ, আর দুইটাতে এক এক সিনেমা লাগি আছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আর এটা কালার, তুমি কোনটো চাবা, কালারটো, এটাত সাউন্ড আছে এটাত সাউন্ড নাই, কোনটো চাবা, সাউন্ড থাকা, এটা স্টিল মুভি আর এটা স্টিল ফটোগ্রাফ, এটা মুভি, তুমি কোনটো চাবা, মুভি, তার মানে তুমি যত কালার নাই যত সাউন্ড নাই যত মুভি হয়ে থাকা নাই স্টিল ফটোগ্রাফ হয়ে আছে সেটা তুমি নচোয়া, কনফার্ম, আর যত কালার আছে যত সাউন্ড আছে আর যত মুভি হয়ে আছে সেটা চাবা, অবভিয়াসলি। কিতাবত কি আছে, কিতাবত কি আছে, সাউন্ড আছে, কালার আছে, মুভি আছে নাই, তো আমার লোক আসলে অবভিয়াসলি মন নবহিব না। তো আমি কি করব লাগবে, এই কিতাবত এই ব্ল্যাক এন্ড হোয়াইট কিতাবত আমি তার মুভি করব লাগবে, আমার মনটো ভিজুয়াল মাইন্ড, আমার মাইন্ডটো ভিজুয়াল মাইন্ড, ই সদায় মুভি বিচার, আমি স্টিল ফটোগ্রাফ হিসাবে পড়ব খুঁজি আছো, আমার মনত থাকবে, ইন্টারেস্ট ক্রিয়েট নকরে, তো তো সেই সৰু সৰু কথাখিনি আমি জানিব লাগিব। তো কি করব লাগিব, আমি সেই ব্ল্যাক এন্ড হোয়াইট কিতাবত আমি তাত মুভি দিব লাগিব, তাত সাউন্ড দিব লাগিব, আর তাত কি করব লাগিব মানে ভিডিও এইটু কি সাউন্ড কালার দিব লাগিব। আর একটা মানে কথা কো, তিনটা বস্তু আমি পাবো, আর দুটা বস্তু আছে, আর একটা বস্তু কি, সাপোজ তোমার ঘর তোমার স্কুলের লাইফের এখন গ্রুপ ফটো আছে, বেড়ত ওলমাই থাকা আছে, প্রথম তালে চকু গেলে প্রথম কলে যাব, নিজলে, তো আই ফ্যাক্টর, আই ফ্যাক্টর বলে কোয়া হয়, মেমরি কি, হোয়াট ইজ মেমরি, মি প্লাস মোর, মি প্লাস মোর ইজ ইকুয়াল টু মেমরি, যত মই নাই তাত কোনো মেমরি নাই, যত মি এবসেন্ট তাত মেমরি নাই, কিন্তু তো মি মোর, তো আই ফ্যাক্টর তো আমি আনিব লাগিব, চারি নম্বর, আর পাঁচ নম্বর ইউনিকনেস, ইউনিকনেস মিন্স কেনকা, যে সাপোজ আজি এই জায়গাটো তুমি নতুন, তুমি কাকো চিনি নপা, তোমার মুখর আগেদি কি হল এহাজার মানুষ একটা প্রসেশন গল, প্রসেশনটা শেষ হওয়ার পিছিয়ে তোমার কারবার মনত থাকবে, কারবার চেহারা না থাকে, কনফার্ম, ওকে, কিন্তু সেই এহাজার প্রসেশনের মাজত এজন মানুষ যদি এনেকা যায় যার প্রকৃততে নাকটা ইমানেই দীঘল যে মাটিত চুচরি গেছে, সেই মানুষজন তোমার থাকবে না, মনত অবভিয়াসলি থাকবে। তো আমি কি করব লাগবে, সেই ইউনিকনেসটা কিতাবত আনিব পারিব লাগিব, যে মুহূর্তলৈকে এই পাঁচটা বস্তু আমি দিব নোৱাৰিম, কি কি, কালার, সাউন্ড, মুভি, আই আর ইউনিকনেস, যেতালে আমি দিব নয়ালে আমার মাইন্ডে তাত ইন্টারেস্ট ক্রিয়েট নকরে, আর কোনো কারণে আমি বস্তুটা আমার মেমরিলে না যায়, শর্ট টার্ম হয়তো মেমরিলে যাব, দুঘণ্টা তিন ঘন্টা মনত থাকবে, তারপর আমি পাহরি থাকি, আমার লং টার্ম মেমরিলে না যায়। তো লং টার্ম মেমরিলে যাওয়া বহুত প্রসেস আছে, যে আমি কেনকা টার্মত রাখব খুঁজছো, লং টার্ম, শর্ট টার্ম নে মিডিয়াম টার্ম, তো তার কারণে প্রসেস বেলেগ বেলেগ। হয়, ধন্যবাদ, আজিলৈ আমাৰ যিহেতু সময় হৈ আহিছে আমি বিদায় ল'ব লাগিব, অহা সপ্তাহত আমি একেই সময়তে একেখিনি কথাকে লৈ আকৌ উপস্থিত হ'ম, আজিলৈ আমাৰ সময় হৈ আহিছে, গতিকে আমি মই সুমিয়ে বিদায় লৈছোঁ,
আৰু আপোনাক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। বহুত ধন্যবাদ জনাইছো। ইমানখিনি আমাক শিকোৱাৰ কাৰণে, আমাৰ ষ্টুডিঅ'ত আহি ইমানখিনি সময় দিয়াৰ কাৰণে আপোনাক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আৰু আমাৰ অনুষ্ঠানটি ইমানতে আজিলৈ সামৰণি মাৰিছো। ধন্যবাদ ধন্যবাদ।